লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদদিয়ান মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমথালু নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কুরআন শরীফ যদি আমি পাহাড়ের পরে নাজিল করতাম, পাহাড়ের পরে নাজিল করতাম, লারাআইতাহু খাশিয়ান মুতাসাদদিয়ান মিন খাশিয়াতিল্লাহ, দেখতে ওই পাহাড় আল্লাহর ভয়ে পুরো কম্পিত হয়ে যেত, চুরমার হয়ে যেত পাহাড়, ধরন ধৈর্য ধারণ করতে পারত না। ওয়া তিলকাল আমতাল নাদরিবুহা লিন্নাস, আমি আল্লাহ এগুলো মানুষের জন্য উপমা স্বরূপ পেশ করি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ যেন একটু চিন্তা ফিকির করতে পারে। এ আমার গুটু দিয়ার ভাই জান, আমার এই এলাকায় যত ঘর আছে, যত বাড়ি আছে, যত বিল্ডিং আছে, সব ঘর বাড়ি আর বিল্ডিং যদি এক পাল্লায় দেওয়া হয়, এই মাদ্রাসার তালেব এলেম যেই সিঁড়ি দিয়ে উঠানামা করে, ওই সিঁড়ির একটা নিচের দাম আল্লাহর কাছে তার থেকে বেশি। যতদিন আমাদের মাঝে আছে আর আমি আপনি যতদিন দুনিয়ার জিন্দেগিতে বসবাস করব, এ কোরআন যত আমি আপনি তেলাওয়াত করতে পারব, যত কোরআন দেখতে পারব, যত কোরআনে হাত লাগাইতে পারব, যত কোরআনকে চুমা দিতে পারব, যত পারিবারিক জিন্দগি থেকে লইয়া রাষ্ট্রীয় জিন্দগি পর্যন্ত সব জায়গায় যখনই কোরআন শরীফ লাগাইয়া যাইবে, সোনার মানুষগুলা আল্লাহর জমিন, আল্লাহর জমিন, আল্লাহর জমিনে কোনো মারামারি থাকবে না, জিনা থাকবে না, চুরি থাকবে না, রাজনীতি থাকবে না, চিন্তায় থাকবে না। আর ঘরের ভিতরে যদি কোরআন না থাকে, ঘরের ভিতরে যদি কোরআন তেলাওয়াত না হয়, সংসদে কোরআন যদি তেলাওয়াত না হয়, বাজারে যদি কোরআন তেলাওয়াত না হয়, নিজের ব্যক্তিগত আমলে কোরআন নাই, খোদার কসম লাগায় বলি দুনিয়ার মানুষ শান্তি কোথাও পাবে না। আল্লাহর এক আশেক বলেন, ও জামানা মে মুআজ্জাজ হে মুসলমান হকার আর তুম খার হুয়ে তারে কে কোরা হকার, ওই জামানার মানুষ সকলে ইজ্জত লাভ হইল একমাত্র কোরআনকে ধরার কারণে, আর এই জামানার মানুষ বেইজ্জতি আর লাঠি চড় খায় একমাত্র কোরআনকে ছাড়ার কারণে। কোরআন তো মাদ্রাসা হুজুরকে দিয়ে দিছি, ঠিক হে আমার পর্দার মাগো, আল্লাহর হাবিব বলে কেউ যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, কয়বার একবার সূরা ইয়াসিন তেলাওয়াত যদি করা যায়, দশ খতম কোরআনের সওয়াব আল্লাহ তার আমল নামায় দেয়া দেয়। আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ আলাই ফজরের নামাজের পরে দেখেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন, ফজরের নামাজের পরে বৈশা বৈশা আল্লাহর বান্দা আয়াতটা তেলাওয়াত করতেছে, আয়াত তেলাওয়াত করি বাবা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই ফজরের নামাজের পরে এক গুটি দিয়ার শোনার মানগুলা আমি মহিবুল্লাহ আপনাদের বুঝাইতে পারতেছি না, আল্লাহ ফজরের নামাজের পরে ডায়াবেটিসের জন্য আধা ঘন্টা দৌড়দৌড়ি করা যায়, এক ঘন্টা দৌড়দৌড়ি করা যায়, ঘেরের দেখার জন্য এক ঘন্টা ব্যয় করা যায়, ব্যবসার দোকানটা পরিষ্কার করার জন্য এক ঘন্টা ব্যবহার করা যায়, ধান পরিষ্কার করার জন্য এক ঘন্টা ব্যবহার করা যায়, খাবার খাওয়ার জন্য এক ঘন্টা ব্যবহার করা যায়, ব্যবসার জন্য পাঁচ ঘন্টা ব্যবহার করা যায়। ও গুটু দিয়ার সোনার মানগুলা, মোটর সাইকেলটা পরিষ্কার করার জন্য এক ঘন্টা ব্যবহার করা যায়, পর্দার মাগরে কাপড় পরিষ্কার করার জন্য দুই ঘন্টা ব্যবহার করা যায়, পর্দার মা খাবার রান্না করার জন্য তিন ঘন্টা ব্যবহার করা যায়। ও বন্ধু বান্ধব, ও আমার দোস্ত, আসো আসো বন্ধু বান্ধবদের সাথে, ওই যে ব্রিজের পরে পয়সা পয়সা, তিন ঘন্টা সময় তুমি ব্যয় করে দিলা, আল্লাহ তিন ঘন্টা
ঘন্টা সময় ব্যয় করে দিলারে, কিন্তু ফজরের নামাজের পরে আধা ঘন্টা সময় 15 মিনিট সময় যদি আল্লাহর কালামুল্লাহ নিয়ে বসে একটু তেলাওয়াত করা যায়। আব্দুল আজিজ তেলাওয়াত শুরু করে দিছে, সে আব্দুল আজিজ মুহাদ্দিস দেলোয়ার রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা তেলাওয়াত শুরু করে দেয়, খ্রিস্টান পাদ্রি খ্রিস্টান আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা, আব্দুল আজিজ দেলোয়ার রহমাতুল্লাহ আলাইহি কাছে আইসা কয়, আব্দুল আজিজ তুমি কি তেলাওয়াত করো, তোমার এই কুরআন শরীফের কোনো শক্তি নাই, তোমাদের ইসলাম ধর্মের কোনো শক্তি নাই, কিন্তু পৃথিবীর মানুষ এখন বুঝে নিতেছে এই পাগড়ি ওয়ালা যাদেরকে দেখে আমরা ধিক্কার দিই, অদূর ভবিষ্যতে এই পৃথিবী একদিন পাগড়ি ওয়ালারাই শাসন করবে, কথা বলেন ঠিক কিনা? আব্দুল আজিজ রে কয় তুমি কি তেলাওয়াত করো, কিসের তেলাওয়াত করতেছ, কুরআন শরীফের কোনো শক্তি নাই, তোমাদের ইসলাম ধর্মের কোনো শক্তি নাই, নাই নাই, কারণ তোমরা মাদ্রাসা বানাইতে গেলে কালেকশন করো, মসজিদ বানাইতে গেলে কালেকশন করো, মক্তব বানাইতে গেলে কালেকশন করো, আমাদের খ্রিস্টান ধর্মের কোনো কালেকশনই করা লাগে। তোমাদের মসজিদ গুলো দেখো তাল পাতা দিয়ে বাংলা চোড়া, বেশি জুত না, তোমাদের মসজিদ গুলো ইসলাম ধর্মে কোনো চাকচিক্য নাই, আর আমাদের খ্রিস্টান ধর্মের গির্জা যতগুলো আছে কত সুন্দর চাকচিক্য, আমাদের কোনো কালেকশন করা লাগে না, তোমাদের কোরআনের কোনো শক্তি নাই, বলতেছে কার কাছে? আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ, এই বুজুর্গদের নাম বলেন বলেন, শাহ আব্দুল আজিজ বলেন না আমার সাথে, শাহ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ, আল্লাহ আকবার। তুমি বলছে তোমাদের খ্রিস্টান ধর্মে মেলা শক্তি, আমাদের কোনো টাকা পয়সার অভাব নেই, আছে না খ্রিস্টানদের টাকা পয়সার অভাব, চলো যেখানে জল বৃষ্টিতে ভেঙে ছিল গেছে বাড়ি গুলি বাইতে দেখ লাগা দাপলাটা সিল লাগা দেয়, খ্রিস্টান একটা সিল আছে দেখবেন লাগা দেয়, খবরদার না খেয়ে মরে যাব, নিজের বাচ্চাকে খ্রিস্টান স্কুলে দেওয়া যাবে না, জাহান্নামে যাবা, জাহান্নামে যাবা, কয়টা বাচ্চা তোমার, দুটো তিনটে বাচ্চা, আগের জামানায় 14-15টা বাচ্চা যে খ্রিস্টানদের স্কুলে দিই, আর এখন ল্যাস ধরে নিয়েছে জন খ্রিস্টান স্কুলে দিয়েছে, কথা আমি ওদিকে নিতে চাই না। শাহ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় কোথায় বাবা উলাই কাবাই, এই উলাই কাবাই, এরাই হলো আমাদের আব্বা ছিল, কিন্তু আমাদের আব্বা গুলো তো আমরা হারাই ফেলেছি, আমার শফি সাহেব বাংলার জমিনে আর নাই, মুফতি মোহাম্মদ ওয়াক্কার সাহেব বাংলার জমিনে আর নাই, পীর সাহেব সর্বদাই বাংলার জমিনে আর নাই, মুফতি আমিনও বাংলার জমিনে নাই, নূর হোসেন কাশেমিয়া বাংলার জমিনে নাই, জুবাইর আহমদ আনসারী আর বাংলার জমিনে নাই, আল্লাহ আমাদের বুজুর্গ গুলো আমরা হারাই ফেলেছি, হাটাদারি মাদ্রাসার মুফতি আজম আব্দুল সালাম সাহেব আর বাংলার জমিনে নাই, হারুন সাহেব আর বাংলার জমিনে নাই, মাসনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলভী এরশাদ সাহেব আর বাংলার জমিনে নাই, ওরে এই 2020 সালে আর 21 সালে বড় বড় বুজুর্গদেরকে আল্লাহ দুনিয়ার থেকে লয়ে গেছে, বাংলার জমিন থেকে লয়ে গেছে, আমরা এখন এতিমের মতো ঘোরাঘুরি করি বাবা, এই মাদ্রাসায় এখন আর আবু বকর আসবে না, এই মাদ্রাসায় উমার আসবে না, উসমান আসবে না, এই মাদ্রাসার আবু বকর সিদ্দিক বর্তমান যে আছে মুহতামিম, এদেরকে আবু হুরায়রা মনে করতে হবে, এদেরকেই বড় বুজুর্গ মনে করতে হবে, এ জামানায় এর থেকে বড় বুজুর্গ আর তলাশ করলেও পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা সব মুরব্বী হারাই ফেলেছি বাবা, মুফতি ওয়াক্কার সাহেব দেখতে কালো হলো, তার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইতো বাবা, হ্যাঁ সোনার মানুষ গুলো শাহ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় আমাদের কোরআনে কোনো শক্তি নাই, কয় না, কয় তোমাদের গির্জা সব থেকে চাকচিক্য, কয় হক, কয় তাহলে তোমাদের গির্জা কোন জায়গায়, বড় গির্জা, কয় আমাদের বড় গির্জা দিল্লির মসনাদের সামনে, ওইটা একটু দেখতে চাই, শাহ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ কয় আমার একটু নিয়ে চলো না, আমি তোমাদের গির্জা একটু দেখতে যাই, দেখ কেমন মজবুত আর কত বড় শক্তিশালী, কত চাকচিক্য, শাহ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ যখন বলছে খ্রিস্টান পাদ্রী, কয় তাহলে হুজুর 2-3 দিন পরে অমুক দিন চলেন, আপনি আমার সাথে একটু দেখে আসেন, আপনাদের কোরআনের কোন শক্তি নাই, ইসলামের কোনো চাকচিক্য নাই, আমাদের গির্জাটা কত সুন্দর গির্জা, দেখতে কত ভালো গির্জা, দেখতে কত সুন্দর এই গির্জা, গির্জা একটু আপনি নিজে দেখে আইছেন, শাহ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ আলাইহি কয় তাহলে আমার একটু নিয়ে চলো, আল্লাহর বান্দা রওনা হয়ে গেল, এ কুঠি
মাদ্রাসায় তেমন চাকচিক্য কোনো কিছু নাই, এই মাদ্রাসা দেখতে তেমন বড় না। খোদার কসম লাগায় বলি, এই এলাকায় যত বালা মুসিবত আসার কথা ছিল এই মাদ্রাসার বদলাতে দূর হয়ে যায়। এই তালেবে এলমদের খাওয়ান খানার খানা খানার কারণে আল্লাহ তাআলা বরকত দিয়া দেয়। পর্দার মাগো তুমি মুষ্টি চাউল দান করো, এক মুষ্টি চাউল দিলে কি হবে, ওই চাউলে কি হবে না হবে তুমি জানো না। ওই এক মুষ্টি চাউলের বদলাতে আল্লাহ এই মাদ্রাসাটারে দাঁড় করায় রাখছে, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসায় কি সরকার বেতন দেয় না? আমাদের শেখ হাসিনা সরকারকে ধন্যবাদ জানাই, এটা স্বীকৃতি আমাদের দিচ্ছে। কিন্তু এই মোনাজাত সে মোনাজাত না, এ স্বীকৃতি সে স্বীকৃতি না, তার দোষ না। আমরা নিজেরাই ইচ্ছে করে বলেছি স্বীকৃতি আমরা নিতে পারি। সাতটা শর্ত আমাদের আছে, কয়টা শর্ত? সাতটা। এক নম্বর, সরকারি কোনো বেতন আমরা নেব না। এক নম্বর কি শর্ত? সরকারি বেতন নেব না। কথা বলেন না, বলেন দেন না, কথা বলতেছেন না, সরকারি কোনো বেতন আমরা নেব না। দুই নম্বর, আমাদের সিলেবাসে আপনারা আপ দিতে পারবেন না। কোন জায়গায় সিলেবাস আপনি দিতে পারবেন না? তিন নম্বর, কোন সরকারি লোকের কোন ছবি আমরা মাদ্রাসায় টাকা দিতে পারবো না। এরকম সাতটা শর্ত আমাদের বুজুরগরা দিয়ে শেখ হাসিনা চালাক মানুষ তো, তাই আপনারা যা করেন তারপরেই স্বীকৃতি দিতে হবে। সে জানে ব্রিটিশ আন্দোলন থেকে পর্যন্ত ওলামায়ে কেরামের অবদান সব থেকে বেশি। জোরে বলো না, স্বীকৃতি দিতেছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে, দরকার আছে, দরকার আছে। কি আছে জোরে বলেন? কারণ বেতন নেবেন না কেন হুজুর? এত কালেকশন আপনারা করেন কি জন্য? বেতন নেবেন না তা কালেকশনে যান কি জন্য? আপনাকে এই ফকিরগিরি করতে মনে হয় ভালো লাগে? দেখেন না আলিয়া মাদ্রাসা নয়ডা থেকে একটা বন্ধু যাই কুপায় কিছু নাড়াই চড়াই করে দিয়ে এসে ব্যাস মাসে 40,000 নিয়ে কাপায় বেড়াস, আর আপনারা ফকিরের ভিক্ষে জুড়ে নিয়ে এর বাড়ি ওর বাড়ি যান বগা বগি শুনে বেড়ান, এ করেন কি? দোস্ত বেতন চাই নেব, পরের দিন কবে রামচন্দ্র জিরি ঢুকাতে হবে, কথা কাই না কেন? এর পরের দিন কবে রামচন্দ্রজির বউর একটু চাকরি দিতে হবে, এর পরের দিন কবে শেখ হাসিনা ক্ষমতা আসলে মুজিবারের ছবি টাঙ্গাতে হবে, খালেদা জিয়া ক্ষমতা আসলে জিয়াউর রহমানের ছবি টাঙ্গাতে হবে। যার বেতন খাবা তার নিয়ম তোমার মানতে হবে, পুরা দিনের পরে তুমি চলতে পারবা না। আর কারোর বেতন খাই না, আমাদের বেতন আপনাদের পকেটে, আমরা পুরো ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করি, কথা বলেন ঠিক না? কে বেজার হলো আর কে বেজার হলো না এটা দেখার দরকার নাই বাবা। তুমি মাদ্রাসায় টাকা দিবা না, আরেকজন আল্লাহ তাআলা টাকার মানুষ তৈরি করে দিবে। এ শুনার মানুষগুলো আমার, আমি মহিবুল্লাহ বলি, শেখ আব্দুল আজিজ দেহাবি রহমাতুল্লাহ আলাই ওই বান্দার সাথে দিল্লির মসনদের সামনে গির্জার সামনে দাঁড়ায় দেখি, গির্জাটা বড় বড় দেখা যায়, গির্জাটা বড় সুন্দর চাকচিক্য দেখতে বড় ভালো। শেখ আব্দুল আজিজ দেহাবি রহমাতুল্লাহ আলাই ওই গির্জা সামনে দাঁড়াইয়া ওই আয়াতটা তেলাওয়াত করে, যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, আব্দুল আজিজ দেলবি রহমতুল্লাহ আলাই তেলাওয়াত করে, লাউ আনজালনা আদাল কোরআন আলা জাবালিন, এই আয়াতের যখন তেলাওয়াত শুরু করে দেয় আয়াত এখনো শেষ হয় নাই, গির্জাটা কাঁপা শুরু হয়ে গেছে, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখনো কোনো আয়াত শেষ হয় নাই বাবা। লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন পর্যন্ত তেলাওয়াত করেছি, আর ওই গির্জা কাঁপা শুরু হয়ে গেছে। লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমথালু নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আয়াতটা যখন শেষ হয়ে গেল ওই গির্জা মাটির সাথে পড়ে মিশে চুরমার হয়ে গেল, 3,000 খ্রিস্টান ওইখানে দাঁড়ায়া আব্দুল আজিজের হাতে হাত দিয়া কালিমা পড়া মুসলমান হয়ে গেল, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, আরো জোরে বলো নারে তাকবীর, আর একটু জোরে বলো না নারে তাকবীর।
ওই খ্রিস্টান পাদ্রি মনে করলো হুজুরের টুপি তো বেশি ভালো না, পাঞ্জাবি বেশি ভালো না, দেখতে তো কেবলা কেবলা মনে হয়, এই হুজুর মনে হয় বেশি একটা কিছু পারবে না, এদিকটা কেন এই হুজুর মনে হয় কিছু একটা পারবে না। আমাদের বাংলাদেশের কথা দোস্ত নাম বলবো না আপনারা চিনে যাবেন, আমাদের বাংলাদেশে মাদ্রাসার মুয়াজ্জিন সাহেব ঘরে বসা অবস্থায় মাদ্রাসার মুয়াজ্জিন সাহেবের একজন শিক্ষক পুলিশি ধরে নিয়ে গেছে দোস্ত, পাকিস্তান আমলের কথা, পুলিশি ধরে লয়ে গেছে জেলখানায় রাখছে, এখন জজের সামনে দাঁড়ায়া বিচার হবে কথা বলতে হবে, জজের সামনে দাঁড়ায়া বিচার হবে কথা বলতে হবে। মহতাম সাহেবের সেই টাকা নাই যে একজন উকিল ফিট করবে হুজুরের জন্য, মহতাম সাহেব নিজেই দাঁড়ায় গেছে বলে আমি জজ সাহেব আপনার সামনে আমি কথা বলতে চাই, উকিল ফিট করব, আমার সেই টাকা তো আমার নাই, আমি টাকা পাবো কোন জায়গায়? কিন্তু বাকি উকিলরা বলে না 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 মৌলবী মোল্লা মানুষ মাথায় টুপি গায়ে পাঞ্জাবি, এ আবার কৃষির উকালতে জীবনে কোনোদিন পড়ি নাই, কিন্তু তেমন কোনো ভালো কথা বলতে পারবে না, এ আবার কেমন করে কাঠগড়ায় দাঁড়ায় কথা বলবে? কিন্তু মহতাম সে বলছে যতই কথা বলো না কেন আমি আমার শিক্ষকের জন্য আমি আপনার সামনে কথা বলবো। কিন্তু অন্য উকিলরা আর চকি তকি তাকায় আর বলে এ মোল্লা আবার কেমন করে উকিলের কাঠগড়ায় দাঁড়াবে, এ মোল্লা কি কোনোদিন ওকালাতি পড়েছে নাকি, এ মোল্লা কোনোদিন ওকালাতি কাঠগড়ায় উকালাতি পড়ে নাই, কাঠগড়ায় কেমন দাঁড়াবে? আল্লাহর বান্দা মুয়াজ্জিন সাহেব ডাকিয়ে বলেন তুমি বড় ওকালাতি পড়েছো, তুমি বড় জ্ঞানী হয়ে গেছো, তুমি বই দুই লাইন ইংরেজি কতি পড়লে আলেমদেরকে ইজ্জত করো না, মসজিদের ইমাম সাহেবকে সম্মান করো না, মাদ্রাসার ইমাম মাদ্রাসার মুয়াজ্জিন সাহেবকে সম্মান করো না, মুয়াজ্জিনকে দাম দিতে চাও না। কিন্তু দোস্ত আমার ভাই যা আমি একটা কথা বলতে চাই হুজুর, আপনি যদি এক কথায় উত্তর দিতে পারেন যে কোনো কথা হবে এক কথায় আপনার উত্তর দিতে হবে তাহলে আপনি ওকালতি করতে পারবেন। হুজুর বলে তোমার প্রশ্নর আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, তুমি এক কথায় উত্তর দিবা, বলো তো তুমি যেখানে ওকালতি করতে আসছো তোমার আব্বা আগে চোর ছিল কি ছিল না, হ্যাঁ আর না কবা? তোমার আব্বা আগে চোর ছিল কি ছিল না, হ্যাঁ আর না কবা? তুমি তো বেশি লাফালাফি করতেছো, দুই রে ইংরেজি বলে আসে পানিরি ভড়ার ভড়ার কইয়ে এলাকা দাপাই বেড়াচ্ছ, ঠিক কিনা জেনে কেন তোমার আব্বা সর ছিল কিনা তুমি, হ্যাঁ আর না? যদি কও হ্যাঁ, যদি কয় হ্যাঁ তাহলে তোমার আব্বা আগে চোর ছিল কি না, ও তো কথি বলছি না, যদি কয় না আগে ছিল না তাহলে এখন আছে, আর যদি কয় হ্যাঁ তাহলে আগে চোর ছিল, চোরের বাচ্চা আবার উকিল হয় কি করে, কথা কয় না ঠিক কিনা ধরে বলে ভাই এ তো দেখলি কি কেবলা কেবলা, আসলে তো মাল আছে। দোস্ত আমার ভাই আমার যারা কোরআন শরীফ পড়ে আর পড়ে 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 শেখ হাসিনা সার্টিফিকেট দি কর না দি, খালেদা জিয়া সার্টিফিকেট দি কর না দি, পৃথিবীর জাতিসংঘ ও জাতিসংঘ এখন শয়তানি সংঘ হয়ে গেছে, এখন পুতুলের মতো বসে আছে, ওদের কথা কেউ শোনে না, কথা কয় না ঠিক না ধরে বলে, রাশিয়া মারামারি হয় কথা শোনে না, মায়ানমারে মুসলমানদের মারে শেষ করে দিল, ওই জাতিসংঘের কথা শুনি নাই কেউ শুনি না। দোস্ত আমার ভাইজান মুসলমানদের কোনো কিছু হলে তখন জাতিসংঘ জাপাই পড়ে, মুসলমানদের পরে আক্রমণ হলে জাতিসংঘ তখন আর চোখে দেখে না, মুসলমানরা সারা পৃথিবীতে মার খায়, মুসলমানদের কোনো ইজ্জত দেখার বিষয় কোনো মানুষ নাই।